জর্ডানে আরব নেতাদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বৈঠক হলে যুদ্ধে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করেন? এছাড়া আপনার কাছে এই বিষয়ে আরো কোনো তথ্য আছে কিনা জানাবেন। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, ইসরায়েল হামাস চলমান যুদ্ধের মধ্যে আজ শনিবার জর্ডানে আরব নেতাদের সঙ্গে বৈঠক করবেন আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু শুক্রবার অবরুদ্ধ গাজায় আরো সহায়তা পাঠানোর অনুমতি দেওয়ার জন্য মানবিক বিরতি চেয়ে আমেরিকানদের আবেদন প্রত্যাখ্যান করার পর হামাসের সঙ্গে লড়াই আরো গতি পেয়েছে। গাজায় চলমান যুদ্ধে হামাসের হাতে জিম্মি নাগরিকদের মুক্তির আগে গাজায় কোনো যুদ্ধবিরতি সমর্থন করবে না ইসরায়েল। এক ভাষণে শুক্রবার এমনটি জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্লিংকেন ইজিপ্ট, জর্ডান আবার আরব কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন। আরবরা ইসরায়েলের বোমা হামলার ব্যবহারতা ক্ষুব্ধ এবং সহিংস আরব বৃহত্তর আকার রূপ পেতে পারে তেমনটি কিন্তু আশঙ্কা করছেন তারা। এবং জর্ডানের আম্মান ও এই সপ্তাহের ইসরায়েলে থেকে তাদের রাষ্ট্রদূতকে যে প্রত্যাহার করে নেয় এবং গাজার যে নিরাপদ এবং বেসামরিক নাগরিক হত্যা নিন্দা জানায়। এদিকে কায়রো আশঙ্কা করছে যে গাজা থেকে প্যালেস্টাইনদের সিনাই উপদ্বীপে বিতাড়িত করতে হামাসের সঙ্গে চলমান যুদ্ধকে ব্যবহার করবে ইসরায়েল। এক আরব কূটনীতিক জানিয়েছে যে শনিবার বৈঠকে ইসরায়েলের যুদ্ধবিরতি রাজি হতে যুক্তরাষ্ট্রের প্রভাব খাটানোর কথা বলা হবে এবং সেই সঙ্গে সাদিয়া যে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারী সহিংসতা বন্ধে ইসরায়েলের চাপ দেওয়ার জন্য ব্লিংকিনকে আসলে মনোনিবেশ করার আহ্বান জানানো হবে। তো এই যুদ্ধের ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের একটা অনেক বড় ভূমিকা আছে। তাদিয়া পরিশেষে বলতে চাই যে আমি যেখানে আছি বর্তমানে মিশিগান স্টেট, আজও কিন্তু এখানে এই যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে এবং কিছুক্ষণের ভিতর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কয়েক হাজার লোক জমেত হবে এবং এই ধরনের চলমান যে যুদ্ধ তারা কিন্তু এই যুদ্ধের পক্ষে না। এখানে আরবিক, বাংলাদেশি, আমেরিকান সহ বিভিন্ন দেশের কিন্তু সাধারণ নাগরিকরা তারা এই যুদ্ধবিরোধী যুদ্ধের পক্ষে না, তারা শান্তির পক্ষে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কামরুজ্জামান হেলাল।